হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে কোভিড ভ্যাকসিনেশনের পর অনলাইন থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয়। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিলাম, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি এখন এই ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে অনলাইনে ভ্যাকসিনেশনের পর তোমরা সার্টিফিকেটটি ডাউনলোড করবে। অনলাইনে কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেটটি নেওয়ার জন্য কোউইন পোর্টালটি ওপেন করতে হবে। তার জন্য গুগলে কোউইন পোর্টাল লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে দেখতে পাবো কোউইন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা কোউইন পোর্টালের হোম পেজে চলে আসবে। হোম পেজ ওপেন হওয়ার পর তোমরা ওপরে ডান দিকে দেখতে পাবে রেজিস্টার ও সাইন ইন বলে একটি হলুদ রঙের বাটন। তোমরা এই বাটনের ক্লিক করে তোমরা সাইন ইনও করতে পারবে অথবা রেজিস্ট্রেশনও করতে পারবে ভ্যাকসিনেশনের জন্য। তো আমি এখানে দেখিয়ে দেবো কিভাবে তোমরা সার্টিফিকেটটি ডাউনলোড করবে। রেজিস্টার অর সাইন ইন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে রেজিস্টার অর সাইন ইন ফর ভ্যাকসিনেশন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তোমরা যারা অনলাইনে ভ্যাকসিন নেওয়ার জন্য যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলে সেই ফোন নাম্বারটি এই স্থানে দিতে হবে। আর যারা অনলাইনে কোনো আবেদন ছাড়াই পঞ্চায়েত বা কোনো হেলথ সেন্টার থেকে ভ্যাকসিন নিয়েছিলে, ভ্যাকসিন নেওয়ার সময় সেন্টারগুলি তোমাদের কাছে থেকে একটি ফোন নাম্বার নিয়েছিল, তোমাদেরকে ঠিক সেই ফোন নাম্বারটি এই স্থানে দিতে হবে। আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেখিয়ে দেব কিভাবে করতে হয়। প্রথমে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে পুট করব। নাম্বারটি লেখার পর গেট ওটিপি বলে যে বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। গেট ওটিপি বাটনে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে। ওটিপিটি এখানে লেখার পর ভ্যারিফাই বাটনে ক্লিক করতে হবে। আর ভ্যারিফাই বাটনে ক্লিক করার পর তোমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। আর অ্যাকাউন্টের মধ্যে যারা যারা ইনক্লুডেড আছে সবার নাম ও ডিটেলস এখানে শো করবে। আর যাদের দুটোই ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে তাদের নামের তলায় ভ্যাকসিনেট বলে একটি ট্যাব শো করবে। আর নামের ডান দিকে সার্টিফিকেট বলে একটি বাটন দেখতে পাবে, সেই সার্টিফিকেট বাটনে ক্লিক করেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। আমি তোমাদের সার্টিফিকেটটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পর সার্টিফিকেটটি আমি ওপেন করব। ওপেন করে দেখে নেব সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। সার্টিফিকেটটি ডাউনলোড করার পর ওপেন করে দেখে নেবে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। আর সার্টিফিকেটটি ডাউনলোড করার পর অবশ্যই একটি প্রিন্ট কপি তোমাদের কাছে রেখে দেবে। তো বন্ধুরা, তোমরা ঠিক একই পদ্ধতিতে কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।